হ্যালো বন্ধুরা, শাওলিজ ডিলিশিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুলেখাড়ার একটা রেসিপি শেয়ার করছি, চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কেমনভাবে এটা বানাচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, তো আপনারা যে কেউ এটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি প্রথমেই কুলেখাড়াগুলোকে এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে কুলেখাড়াগুলো দিয়ে দিলাম। তারপর আমি অল্প একটু লবণ দিলাম, দিয়ে অল্প সামান্য অল্প একটু জল দিলাম, যাতে আমি কুলেখাড়াটাকে সেদ্ধ করে নেব। আর শাক থেকেও একটা জল বেরোয়, তো ওটার মধ্যে সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প জল দেওয়ার চেষ্টা করবেন। এভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটা আমি দেখাচ্ছি, তো এইভাবে জলটা বেরিয়ে গেছে শাকের। তো ওই শাকের জলের মধ্যেই আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা হাফ সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এবার সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। আমার রেডি হয়ে গেছে, এটা গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো লাগে। কুলেখাড়ার উপকারিতাও প্রচুর, রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ স্বাভাবিক রাখে, পেটের রোগ ঠিক করে, আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়।